কোরআন দিয়ে আলোচনা শুনবে চলবে কি দিয়া কোরআন দিয়ে কোরআনুল কারীমের আলোচনা শুনতে যাদের অ্যালার্জি হয় এটা কি সুলক্ষণ না কুলক্ষণ সাংঘাতিক মাত্রায় কুলক্ষণ কারণ হলো আবু জাহেল মূলত তাকে বলা হতো আবুল হিকাম বুদ্ধিজীবীর বাবা কিন্তু এই কোরআনুল কারীমের কথা শুনলে পড়ে তার অ্যালার্জি হতো গায় যার কারণে তার লকব হয়ে গেল আবু জাহেল মূর্খদের পিতা তে সমাজেও যারা কোরআনুল কারীমের কথা শুনলে যাদের গায়ে জ্বালা পোড়া উঠে বুঝে নিতে হবে ওদের শরীরে কার রক্ত প্রবাহিত আছে আবু জাহেলের নমরুদের ফ্রাউনের হামানের ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এদের থেকে হেফাজত করুন বলুন আমিন আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা রব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া তানাদাই করি যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য কবুল করেছেন সেই মনিবের শুকরিয়া তানাদাই করে
মন প্রাণ উজার করে দিয়ে আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ বিশ্ব নবীর প্রতি দরুদ আমরা সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই ঐতিহাসিক 25তম বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করেছে সালহিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লা বোর্ডিং এর ছাত্রদের ছাত্রাবাস ও হেফজখানার জন্য নির্মাণাধীন এদের পক্ষ থেকে ফারাবাড়ি হাট হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লা বোর্ডিং এই ময়দানে এই বিশাল ঐতিহাসিক ওয়াজ মাহফিলের আজকের প্রধান আকর্ষণ সারা বাংলার খ্যাতিমান আলোচক আজকের এই প্রোগ্রামের যিনি প্রধান বক্তা প্রধান আকর্ষণ প্রধান আলোচক বাংলাদেশের ময়দানে যারাই কথা বলে এদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি পৃথিবীর শ্রেষ্ঠতম আলিমদের অন্যতম আলিম আমাদের সকলের প্রিয় রাহবার হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা আল্লামা তারিক মুনাওয়ার সাহেব এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি আলহাজ হযরত সুফি মোহাম্মদ আব্দুল গনি সাহেব এ প্রোগ্রামের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মোশারুল ইসলাম সরকার সাহেব সহ বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ সার্বিক তত্ত্বাবধানায় যারা ছিলেন মাহফিল পরিচালনায় যারা আছেন মাহফিলের সম্মানিত উপস্থাপক সহ বিশেষ করে আমার সাথে সব সময়ের জন্য যোগাযোগ মেইনটেইন করেছেন আমার প্রিয় আবু বকর ভাই সহ যারাই এই প্রোগ্রামে অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান সাজিয়েছেন তাদের জন্য অন্তর থেকে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে দিনের জন্য কবুল করুন বলুন আমিন বিশেষ করে এই প্রোগ্রাম এর আলোচনা শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা এসেছেন হাজারাত ওলামায়ে কেরাম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ওস্তাদগণ আমাদের ছাড়েরা সহ তাওহিদি জনতা যারাই এসেছেন পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা যারাই আসছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুন বলুন আমিন আমি আজকের আপনাদের সম্মুখে কিছু কথা বলবো কি দিয়ে কোরআন দিয়ে আমি চাইলে রামায়ণ দিয়ে মহাভারত দিয়ে অল্ড টেস্টামেন্ট দিয়ে নিউ টেস্টামেন্ট দিয়ে গসপেল অফ জন মথি মার্ক লুক জহন বুক অফ জেনেসিস এরপরে ত্রিপিটক সামবেদ ঋগ্বেদ যজুর্বেদ গোটা পৃথিবীর সকল ধর্মের মৌলিক কিতাবগুলো দিয়েও কথা বলতে পারি তবে আজকের আমি আপনাদের সম্মুখে রাদা করেছি আমি কি দিয়ে কথা বলবো এই কোরআন দিয়ে কথা বলবো কোরআন দিয়েই তো আমাদেরকে কথা বলতে হবে কি দিয়া কোরআন দিয়া কারণ আমি হিন্দু ধর্মের ভাইদের কিতাব স্টাডি করে দেখলাম ওদের ধর্মগ্রন্থের নাম হলো আল কোরআন সুবহানাল্লাহ বলেন ধর্মস্য তত্ত্বং গুহাতং নিহায়ং আমার হিন্দু ভাইদের মৌলিক কিতাব যেগুলো আছে ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ এগুলার ভিতরে খুঁজে পাইলাম একজন স্রষ্টার সন্ধান কয়জন
একজন লিডার বিশ্বনবীর সন্তান আছে না নাই আর মূর্তির ব্যাপারে সেখানে ভাঙার কথা বলা হয়েছে মূর্তি নির্মাণের কথা হিন্দুবাইদের কোনো কিতাবে নাই আর কোরআনুল কারীমের ব্যাপারে বলা হয়েছে ধর্মস্য তত্ত্বং গুহাতং নিহায়ং হিন্দু ভাইরা যেই কিতাবটা ফলো করবে যেই কিতাবটা মানবে সেটা আর কোনো কিতাব নয় গুহার ভিতরে গুহায় যেই কিতাব নাজিল হয়েছে ওইটি হলো হিন্দুদের আসল কিতাব সুবহানাল্লাহ বলেন এখন আপনারা বলেন গুহায় পৃথিবীর বুকে কিতাব আসছে যা গুহার কিতাব কয়টা আল্লাহ রাব্বুল আলামিন হেরা পর্বতের গুহায় একটা মাত্র কিতাব নাজিল করেছেন সেই কিতাবের নাম কি অতএব হিন্দু ভাইদেরও যদি ওয়াজ শুনতে হয় কোন কিতাব দিয়ে শুনতে হবে কোরআন এই জন্য আমি নেপালে আমি ভারতের হিন্দু ভাইদের সম্মুখে আলোচনা করতে গেলে বেদের আলোকে আমি কথা বলি কোরআন দিয়া কি দিয়া কোরআন দিয়া কোরআন দিয়েই তো আলোচনা শুনতে হবে আপনারা শুনতে রাজি আছেন তো আমি এরাদা করেছি আজকের কথা হবে কি দিয়া কোরআন দিয়া বিশেষ করে একটি সূরা আমি বাছাই করেছি এই সূরাটি হলো আমি এই জন্য এরাদা করেছি যেহেতু শুধু এটা হিন্দুদের কিতাব নয় আমি ইহুদিদের কিতাব খুলে দেখলাম যে হিক্কম অমিত্তই কল্ল মুহাম্মাদিম যেহেতু দেওয়া জেহরায়ে বাইনা দুধে জেরু জালিম ইহুদি ভাইদের কিতাবও এক ইঙ্গিত দেওয়া হয়েছে খ্রিস্টানদের কিতাবও এক ইঙ্গিত দেওয়া হয়েছে বৌদ্ধদের কিতাব পড়ে দেখলাম একই কথা অতএব সেই কিতাবের আলোকে আজকের কথা হবে মুসলমানরা শুনতে রাজি আছেন না নাই আছেন আছেন আমি এই জন্য বাছাই করেছি কোরআনুল কারিমের একটা সূরা ১২ নাম্বার সূরা কোরআনের কত নাম্বার সূরাটির নাম হলো সূরা ইউসুফ সূরার নাম কি এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়েছেন ১১১টি কতটি ১১১টি আয়াত দিয়েছেন এই সূরা পড়তে গিয়ে দেখলাম এক থেকে নিয়ে ১১১ নম্বর আয়াতের ভিতরে সব আয়াতের ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালামের টোটাল জীবন বৃত্তান্ত আল্লাহ পাক স্পষ্ট আকারে ফুটিয়ে তুলেছেন এই সূরার ভিতরে আবার এই সূরার নাম আল্লাহই দিয়েছেন আসালুল কাসাস সর্বোত্তম ঘটনা কেচ্ছা মানে কি সর্বোত্তম ঘটনা এই সূরার নাম আল্লাহ রেখেছেন কারণ ইউসুফ আলাইহিস সালামের জীবনের ভিতরে এমন কিছু বিষয় আল্লাহ ফুটিয়ে তুলেছেন আমি হিসাব মিলিয়ে দেখলাম ওই জামানার ইউসুফ আর বর্তমান ইউসুফের সাথে সব কিছু করাই গণ্ডায় মিলে যায় কি হয়ে যায় আমি একজন এই সূরা তেলাওয়াতের পরে তাফসীর ব্যাখ্যা অনুবাদ পড়ার পরে আমি দেখতে পাইলাম আমি যেন একজন ইউসুফের সুঘ্রাণ আমি পাচ্ছি কারণ ইউসুফ আলাইহিস সালাম যতগুলো ঘাটে নির্যাতিত হয়েছেন এই সমাজের ইউসুফ আলাইহিস সালামের উত্তরসূরিরা একই নির্যাতনের শিকার আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে বর্ণনা করে দিলেন ইউসুফ আলাইহিস সালাম যে কথা তার পিতাকে বললেন আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে সূরা ইউসুফের ৪ নম্বর আয়াতের ভিতরে বলেন ইজ ক্বালা ইউসুফ লি আবিহি ইয়া আবাতি ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লিসাজিদিন এখানে পক্ষ হলো ১৪টা কয়টা আহাদা আশারা কাওকাবা ১১টা তারকা আশ-শামসা এটার দ্বারা উদ্দেশ্য তার পিতা ওয়াল কামারা এবং তার মাতা আরেকজন হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম এখানে কয় দল কয় প্রতিনিধির কথা বলা হয়েছে কয়জন ১৪ জন আহাদা আশারা কাওকাবা এই কাওকাবা
মানে হলো 11টা তারকা নয় ইউসুফ আলাইহিস সালামের 11 জন ভাই ছিল 11 জন ভাইয়ের কথা এখানে উল্লেখ করা হয়েছে স্বপ্নের ভিতরে তিনি যেটা দেখলেন আমাকে 11টা তারকা একটা চন্দ্র একটা সূর্য আমাকে সিজদা করেছে তার মানে ওই আকাশের চাঁদটা এসে তাকে সিজদা করে নাই এই স্বপ্নের ব্যাখ্যা হলো হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওই জাতির ভিতরে আল্লাহ সবথেকে বেশি সম্মানিত করবেন আল্লাহ পাক তাকে এমন কিছু বৈশিষ্ট্য দান করবেন যেটা গোটা দুনিয়ার আর কোন মানুষের ভিতরে পাওয়া আর কোন মানুষের ভিতরে এই গুণ বৈশিষ্ট্য থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন জাতির অভিভাবক হিসেবে কাকে বাছাই করেছেন ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ বাছাই করলেন কিন্তু সেই 14 প্রতিনিধির ভিতরে একদিক হলো 4 জন আর একদিকে কয়জন এই 14 জনের জোটকে বলা হয় আহলে ইয়াকুব আলাইহিস সালাম হযরতে ইয়াকুব আলাইহিস সালাম হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা সন্তান একটা হলো ইসহাক আর একটা হলো ইসমাঈল ইসমাঈলের বংশে কোন নবী আল্লাহ দিলেন না লাস্টে একজন মাত্র নবী এসেছেন যিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার হযরতে ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের সন্তানের নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম দুইটা বংশ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান থেকে এই বংশ এসেছে একটা হলো বনি ইসরাইল আর একটা হলো আমরা যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ হাশিমী বংশে যেখান থেকে এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈলের শেষ নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ইসহাক আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান এই সারির শেষ নবী হলো হযরতে ঈসা আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলেন এই 14 জনের ভিতরে 4 জনের একটা জোট কয় জনের এর হলো ইসলামের পক্ষের জোট আর বাকি 10 জনের যেটা হলো বৈমাত্রীয় ভাই বাবা এক কিন্তু মা এক না যেটাকে সৎ ভাই বলা হয় তারা ইউসুফ আলাইহিস সালামের এই সুনাম তার এই ক্রেডিট তার এই কৃতিত্ব তার এই সৌন্দর্য তার এই বাচনভঙ্গি এগুলো মানতে তারা পারে না পারে নাকি তারা মানতে এগুলো পারে না এইটা যাতে না জানে ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে যে কথা বললেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে কোট করে দিলেন ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা এই স্বপ্নের কথা তোমার জাতি ভাইরা জান না জানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে নেতৃত্বের আসনে বসাবে জাতির ভিতরে সব থেকে তোমাকে যে সম্মানের আসন অলংকৃত তোমাকে দিয়ে করাবে এইটা যদি তোমার জাতি ভাইরা শুনে তোমার বিরুদ্ধে উঠে পড়ে লেগে যাবে তোমাকে খতম করার জন্য তারাই যথেষ্ট হয়ে যাবে এই জন্য ইউসুফ আলাইহিস সালামের পিতা এই কথা তার জাতি ভাইদেরকে বলতে নিষেধ করেছেন কিন্তু তারা শুনে ফেলেছে তারা কি করছে এখন এই কথা তার জাতি ভাইরা শোনার পরে এবার তাদের ঘুম হারাম কারণ তারা করত মারামারি তাদের চরিত্রে ছিল ভেজাল তারা ছিল অন্যায়ের পক্ষে তাদের ভিতরে এত সুন্দর সাবলীন কণ্ঠ সুন্দর সাবলীন চেহারা সুন্দর সাবলীন ভাষা তাদের ছিল না হিংসার রেশা নলে জ্বলে এবার ইউসুফকে খতমের নেশায় তারা মগ্ন হয়ে গেল এবার ইউসুফ আলাইহিস সালামকে শেষ করা লাগবে ইয়াকুব আলাইহিস সালাম লম্বা ঘটনা ইয়াকুব আলাইহিস সালামকে অনেক অনুনয় বিনয় করে খেলার অজুহাত দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার বাবা থেকে আলাদা করে নিয়ে গেল অনেক ঘটনা এখানে আমি সেদিকে যাব না সার নির্যাস বলি এবার বাকি যে 10 ভাই এই 10 ভাইয়ের ষড়যন্ত্র হলো ইউসুফকে চিরতরে
জমিন থেকে মিটিয়ে দেয়া লাগবে কি করা লাগবে কারণ ইউসুফের মতো এত সুন্দর এত চমৎকার কোন মানুষ যদি সমাজে জীবিত থাকে চোর সেসরের নেতৃত্ব অবৈধবাদীদের নেতৃত্ব সমাজের মানুষ আর গ্রহণ করবে না ঠিক কিনা বলেন এই জন্য ইউসুফ আলাইহিস সালামকে সমূলে শেষ করা লাগবে কিন্তু শেষ কেমনে করবে ইউসুফ আলাইহিস সালামকে কিভাবে তারা খতম করার জন্য প্ল্যান নিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে কোড করে দিলেন আল্লাহ পাক বলেন লা তাকতুলু ইউসুফা ওয়ালকুহু ফি গিয়াবাতিজ জুবি ইউসুফ আলাইহিস সালামকে লা তাকতুলু ইউসুফ তাদের ভিতরে এই 10 গ্রুপের ভিতরে আবার মতনক্য হয়ে গেল কেউ বলল ইউসুফকে হত্যা করা যাবে না মেরে ফেলা যাবে না আবার কিন্তু তাকে তো শেষ করা লাগবে কেমনে শেষ করি তাদের ভিতরে যে বড়টা ছিল তার সিদ্ধান্ত হলো ইউসুফ আলাইহিস সালামকে এমন এক কূপে ফেলতে হবে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিলেন ওয়া আলকুহু ফি গিয়াবাতিজ জুবি যে অন্ধকার গাঢ় কালো অমাবস্যা রাত থেকেও গুটগুটে অন্ধকার এমন এক কূপে নিক্ষিপ্ত হলো ইউসুফ আলাইহিস সালাম এমন এক কূপে নিমজ্জিত হলো ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দেওয়া হলো যের তলদেশে অন্ধকার যেখান থেকে উড্ডীন হওয়া ইউসুফ আলাইহিস সালামের পক্ষে কখনোই যেন আর সম্ভব না হয় আমি বলেছিলাম ওই জামানের ইউসুফ আর বর্তমান যুগের ইউসুফের উপরে একই টর্চার চলছে ঠিক কিনা বলো যে অন্ধকার আল্লাহ পাক কত চমৎকার ভাষা বললেন গিয়াবাতিজ জুব্বে আল্লাহ বললেন সাধারণ কূপের কথা বলেন নাই অন্ধকারাচ্ছন্ন এমন এক কূপে নিমজ্জিত করা হলো সেই জামানার পয়গাম্বরকে যেখান থেকে উত্তোলন হওয়া অসম্ভব এমন এক কূপে আল্লাহর পয়গাম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিক্ষেপ করা হলো মিশর থেকে এক বণিক গ্রুপ ব্যবসার উদ্দেশ্যে কেনান হয়ে যখন যাচ্ছিলেন ওই কূপের পাশ দিয়ে যখন রওনা দিলেন তখন তারা পানির প্রয়োজন দেখা দিল পানি তুললো পানির ভিতরে দেখা গেল বালতির সাথে একটা ফুটফুটে ছেলে ইউসুফ আলাইহিস সালাম চলে আসলেন কূপের ভিতর দিয়ে এবার তার জাতিবাইরা পাহারায় ছিল ওখানে ইউসুফকে তো বাঁচতে তারা দিবে না এবার ইউসুফকে হয় চিরতরে মিটিয়ে দাও না হলে দেশ থেকে বের করে দাও অন্য কাউকে কারো কাছে বিক্রি করে দাও ষড়যন্ত্র এমন কোনোটা নাই যেটা ইউসুফ আলাইহিস সালামের সাথে তার জাতিবাইরা করে নাই এবার ইউসুফ আলাইহিস সালামের পালা ওয়াকালাল্লাযিস্তারাহু মিন মিসর মিশরের বাহিনীর কাছে ইউসুফ আলাইহিস সালাম বিক্রি হয়ে গেলেন চড়া দামে আল্লাহর পয়গাম্বর ইউসুফ আলাইহিস সালাম তাকে ক্রীতদাস বানিয়ে দেয়া হলো মিশরের বণিকেরা মিশরের বাজারে নিয়ে তাকে আরো চড়া দামে বিক্রি করলো কিনে ফেললেন আজ মিশর তিনি ইউসুফ আলাইহিস সালামকে তার ঘরের ছেলে হিসেবে কিনে নিল আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দারা যতই নির্যাতনের শিকার তাদেরকে করা হেক না কেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের আলেম তাদের যোগ্যতার বহুগুণে বৃদ্ধি করে দেন কে বাড়িয়ে দেন আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়ালাম্মা বালাগা আশাদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমান ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের ইলম বাড়িয়ে দিলেন হিকমত প্রজ্ঞা বাড়িয়ে দিলেন এত সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে দান করলেন গোটা দুনিয়ার কোন মানুষের সব মানুষের সুন্দর যদি একত্রিত করা হয় ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের সাথে হার মেনে যাবে
ওই জবানের ইউসুফকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু সৌন্দর্যই দেন নাই নির্যাতনের শিকার হয়েছে মানুষের কলিজায় তার ভালোবাসা তৈরি করে দিলেন ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে কি করলাম আতাইনাহু হুকমান ওয়া ইলমান তাকে প্রজ্ঞা দান করলাম তাকে এমন ইলম দান করলাম যে সৌন্দর্য বাসন ভঙ্গি দিলাম পৃথিবীতে আরেকটা মানুষকে এত সুন্দর চয়ন বাসন ভঙ্গি আর দেই নাই ওই জবানের ইউসুফকে আল্লাহ দিলেন এ জবানের ইউসুফকে আল্লাহ কি দেন নাই গোটা দুনিয়ার সব মানুষের বাসন যদি একত্রিত করা হয় আল্লাহর দ্বীনের মর্দে মুজাহিদের বাসনের সামনে পাত্তা পাবে না ঠিক কিনা বলো অতএব আল্লাহ রাব্বুল আলামিন যুগের পর যুগ একই নিদর্শন দেখান মুমিনরা কোরআন থেকে যেন শিক্ষা নিতে পারে আল্লাহ চমৎকার করে বললেন শুধু আমি যে ইউসুফকে দিয়েছি এরপরে আর কাউকে দেই নাই এমন কথা আল্লাহ বলেন নাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া কাযালিকা নাজিল মুহসিনিন এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে আল্লাহর নেককার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যুগের পর যুগ এরকমের ব্যতিক্রম জ্ঞান ব্যতিক্রম যোগ্যতা ব্যতিক্রম কণ্ঠশক্তি সৌন্দর্য ওই আকাশের মালিক বলে আমি আল্লাহ দেই কে দেন আল্লাহ পাক দেন এরপরে দেখতে এত সুন্দর কেন এটা ইউসুফের অপরাধ এটা কি ইউসুফের তার কথা এত সুন্দর কেন এত যুক্তি কেন এত সাবলীন কেন এত মিষ্টি কেন দেশজাতির মানুষেরা তার ভক্ত হয়ে যায় কেন এটা ইউসুফের অপরাধ এখন এবার ওই সমাজের নষ্টা মহিলা তখনকার সময়ের জুলাইখার কামনা বাসনা পূরণের জন্য প্রস্তাব দিল কাকে ইউসুফকে ইউসুফ একজন আল্লাহর দাঁই আল্লাহর পয়গাম্বর হয়ে এমন নষ্টা কাজ কি করতে পারে কখনো ইউসুফ আলাইহিস সালাম এমন কাজকে প্রত্যাখ্যান করে দেওয়ার কারণে সেই সমাজের নষ্টা মহিলা তার প্রতিক্ষেপে গেল কি হলো আরে কি অপরাধ ইউসুফ আলাইহিস সালাম দর্শন করলেন না এই না করার অপরাধে তার বিরুদ্ধে মামলা হামলা জেল জুলুম রিমান্ড নির্যাতন হলো দর্শনের কথা বুঝেন নাই বেচারি দর্শন করলো না কেন কুপ্রস্তাবে রাজি হলো না কেন অন্যায় কাজকে স্বীকার করে নিল না কেন এই অপরাধে অন্যায়ের আসামি বানাই দেয়া হলো তাকে আকাশের মালিক এগুলো দেখে না ওই জবানের ইউসুফ আর এই জবানের ইউসুফের ভিতরে এক চুল পরিমাণ পার্থক্য আছে নাকি মুসলমান ইউসুফের অপরাধ একটা অন্যায় স্বীকার করে নেয় নাই অপকর্ম করে নাই অশ্লীলতা করে নাই এগুলো না করার কারণে অশ্লীলতার বোঝা তার মাথায় চড়িয়ে দেয়া হলো শুধু অশ্লীলতার বোঝাই চড়িয়ে দেয়া হয় নাই যুগের এক যুগ পরিমাণ তাকে জেলখানায় কারারুদ্ধ করে রাখলো এই জালেমেরা ঠিক কিনা বলেন ইউসুফ আলাইহিস সালাম কে প্রস্তাব দেয়া হলো আমি তোমাকে যেই অপকর্ম অশ্লীলতা অন্যায় পাপাচার এই কাজগুলো করার জন্য আমি তোমাকে অর্ডার করছি কে বলছে নষ্টা মহিলা তৎকালীন যুগের কি নষ্টা মহিলা আল্লাহর পয়গাম্বর ইউসুফ আলাইহিস সালামকে এই প্রস্তাব করলেন লম্বা ঘটনা তাকে সেই আজ মিশরের খাস কামরায় নিয়ে গেল দরজার সবগুলো দিয়ে ফেললেন সেখান থেকে ইউসুফ ইমান নিয়ে পাস করলেন ইমান নিয়ে পাস করে নাই নষ্টা মহিলার কথায় সাড়া না দিয়ে আল্লাহর দিকে মুতাওয়াজ্জো হয়ে গেলেন তিনি কোন পাপাচারে লিপ্ত হন নাই এবার ওই মহিলা তাকে বললেন লাম ইয়াফআল মা আমরুহু যদি আমার অর্ডার ফলো না করো তাহলে কি করব লায়ুজ জানান্না আমি তোমাকে জেলের ভাত খাওয়াইয়া ছাড়ব কি করবে অসভ্য মহিলার প্রস্তাবে যদি আল্লাহর পয়গাম্বর ইউসুফ আলাইহিস সালাম রাজি না হয়
তাহলে তাকে জেলের ভিতরে ঢুকাবে শুধু জেলের ভিতরেই ঢুকাবে না ওই মহিলা এরপরে বলল ওয়ালা ইয়াকুনাম মিনাস সাগিরিন শুধু জেলের ভিতরেই ঢুকায় রাখব না সেখানে গেলে রিমান্ড আছে না নাই জুলুম করা হবে নির্যাতন করা হবে রিমান্ড ভোগ করতে হবে যত সাজা আছে সব দেব যদি আমার প্রস্তাবে রাজি আল্লাহর দ্বীনের দাইরা কে এভাবে অসভ্য পাপাচারের কথায় সাড়া দিতে পারে নাকি ইউসুফ আলাইহিস সালাম তিনি যে জবাব দিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম এই প্রস্তাবের জবাবে যেটা বললেন তিনি বললেন কালা রব্বি সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি তারা আমাকে যে কুপ্রস্তাবের দিকে ডাকতেছে অপকর্ম করার জন্য আমাকে প্রলোভন দেখাচ্ছে আমাকে যা কিছু করতেছে এর থেকে জেলখানায় যুগ যুগ বসে অবস্থান করা হাজার গুণে শ্রেয় কার জবাব কত বছর ছিলেন জেলে প্রায় এক যুগের কাছাকাছি 10 বছর পর্যন্ত জেলখানা আবদ্ধ ছিলেন তারপরও নষ্টা ভ্রষ্টা মহিলার কুপ্রস্তাবে ইউসুফ আলাইহিস সালাম রাজি হন না মুসলমান ঈমান ঈমান কিসের মত আনতে হবে আল্লাহ পাকের ঘটনা আমাদের কেমনে এমনি শুনান নাই এই ঘটনা থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি আল্লাহ কবুল করুক বলুন আমিন অশ্লীল কাজ করতে রাজি হচ্ছে না আল্লাহর দ্বীনের দাইরা এই কারণে তাদের উপরে থ্রেট তাদের উপরে হামলা তাদের উপরে জুলুম জেলের ভিতরে আটকায়া এমন কোন শাস্তি নাই যেটা তাদেরকে দেওয়া হবে না অপরাধ একটা তারা কেন অপকর্ম করে না ঠিক কিনা বলেন এরপরে এরপরে এখানেই সমাপ্ত নয় নষ্টা মহিলার পাওয়ার ছিল জেলের ভিতরে ঢুকানো কিসের পাওয়ার জেলের ভিতরে ঢুকানোর পাওয়ার তার ছিল কিন্তু শেষ খেলাটা খেয়ে খেলেছেন আজিজে মিশরের বাচ্চা যিনি ছিলেন তিনি রাতের বেলায় 10 বছর অতিবাহিত হওয়ার পরে জেলখানায় ইউসুফ আলাইহিস সালাম রাতের বেলায় তিনি স্বপ্ন দেখেন রাতের বেলায় তিনি স্বপ্ন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এসে কথা বলে দিলেন ওয়া ক্বালাল মালিকু ইন্নি আরা সাবআ বাকারাতিন সিমানিন ইয়াকুলুহুন্না সাবআ ইযাফুন মিশরের বাদশাহ রাতের বেলায় ঘুমিয়ে গেলেন আর তিনি স্বপ্ন দেখলেন কি স্বপ্ন দেখলেন তিনি যে স্বপ্নটা দেখলেন সাতটা জীর্ণ শীর্ণ কাবু গাবি সাতটা মোটা তাজা গাবিকে খেয়ে ফেলেছে আবার তিনি স্বপ্ন দেখলেন সাতটা গমের শীষ শুকনো মোটা সাতটা শীষকে খেয়ে ফেলেছে এই স্বপ্নের তাবির জানার জন্য তার রাষ্ট্রের যত আমলা আছে তাদেরকে এলান করে দিলেন আমাকে স্বপ্নের তাবির বলো ব্যাখ্যা বলো এই স্বপ্নের ব্যাখ্যা কেউ দিতে পারলো না জেলের ভিতরে ইউসুফ আলাইহিস সালাম এরকমের স্বপ্নের তাবির বলার অভিজ্ঞতা আগের থেকেই আছে কারণ আল্লাহর পয়গম্বর কার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম এবার বাদশার তাবির জানার জন্য যখন তাকে প্রেরণ করা হলো এবার সেখানে যাওয়ার পরে বাদশার স্বপ্নের তাবি তিনি সব বলে দিলেন সাত বছর ফসল ভালো হবে তারপরে দুর্ভিক্ষ দেখা দিবে আল্লাহর দ্বীনের দায়ীদের সাথে অপকর্ম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে আযাব আর গজব দুর্ভিক্ষ নামক গজব আল্লাহ প্রেরণ করে কি করে না কি অপরাধের কারণে আলিমদের সাথে এখনো আচরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এরকমের মহামারী দেয় আল্লাহ পাক দুর্ভিক্ষ নামক গজব এই জাতির জন্য দেন কি দেন না ওই জাতির শ্রেষ্ঠ সন্তান ইউসুফ আলাইহিস সালামের সাথে এমন কর্ম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে দুর্ভিক্ষ দিবেন তার স্বপ্ন বাদশা স্বয়ং নিজেকেই দেখাইয়ে দিলেন এই স্বপ্ন জানার পরে বাদশা তাবির শোনার পরে এরপরে ইউসুফ আলাইহিস সালাম কি লক্ষ্য করে বললেন ফালাম্মা
كلمه قال إنك اليوم لدينا مكين عمين. يوسفের স্বপ্নের তাবির ব্যাখ্যা শোনার পরে বাদশার মন নরম হয়ে গেল, গলে গেল। এবার ইউসুফ আল্লাহ সাল্লামকে তার মন্ত্রণালয়ের একজন বানিয়ে নিলেন। কে? কালকের ছিল জেলখানায়, আজকের মন্ত্রীর মর্যাদা দিয়ে নিলেন। কার খেলা এটা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وكذلك مكنا ليوسف في الارض. আমি এমনি ভাবে ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে রাষ্ট্রের মালিক বানাইয়া দিলাম, মিশরের প্রেসিডেন্ট বানিয়ে দিলেন আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালামকে। এইজন্য আমি বলেছিলাম, আমি যেন এক জীবন্ত ইউসুফের সুগান পাচ্ছি, কারণ ইউসুফ আলাইহিস সালামের সাথে যে নির্যাতনগুলো, যে ঘটনাগুলো ঘটেছে, বর্তমানে ইউসুফের সাথে একই ঘটনার নিদর্শন আমরা দেখতে পাই, ঠিক কিনা বলেন তাওহীদ জনতা? আমরা দোয়া করি আল্লাহ পাক যেন বাকি নিদর্শনগুলো দেখার সুযোগ আল্লাহ আমাদেরকে করে দেন, বলো না আমিন। আমি যদি সূরা ইউসুফ নিয়ে আজকের কথা বলি তাহলে অনেক সময় লেগে যাবে, এই জন্য আমি আর বাকি আলোচনার দিকে না গিয়ে সার নির্যাস যেটা পেলাম এটা আপনাদের কাছে সূরা ইউসুফ থেকে আপনাদেরকে জানালাম, কারণ অনেক লম্বা, অনেক ব্যাপক এই ছোড়াটা। আমি কিছু গুরুত্বপূর্ণ, অল্প সময় যেহেতু আছে, গুরুত্বপূর্ণ কিছু টপিকস এর উপরে আমি কথা বলে আলোচনা সমাপ্ত করব ইনশা আল্লাহ। প্রধান মুফাসসির আসবেন, আমার পুরুষ ভাইদের জন্য না, মা বোন যারা আছেন, পুরুষ ভাই যারা আছেন, সকলের জন্য সমান, ঠিক কিনা? আমি সূরা ফাতিহা পরে দেখলাম এই ফাতিহার শেষ দুই আয়াতে, কোন দুই আয়াতে? সূরা ফাতিহার শেষ দুই আয়াতে তিন দলের কথা আল্লাহ বললেন। কয় দল? এই সূরা আপনারা পড়েন কি পড়েন না? কতবার পড়েন? সূরা ফাতিহা সারা নামাজ হয় নাকি? এই সূরা ফাতিহা আমি লাস্ট দুই আয়াত তেলাওয়াত করে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন তিন দলের ঘোষণা করেছেন। কয় দলের ঘোষণা করেছেন? তিন দলের ঘোষণা করেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। তিন দলের কথা আল্লাহ রাব্বুল আলামিন জানালেন। এক দলের নাম হলো আনআমতা, নিয়ামত প্রাপ্তদের দল। কাদের দল? নিয়ামত প্রাপ্তদের দলের কথা আল্লাহ রাব্বুল আলামিন জানালেন সূরা ফাতিহায়, কিন্তু আনআমতা নিয়ামত প্রাপ্ত দলের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গায়র লাগালেন না, লাও লাগালেন না, আল্লাহ শুধু আনআমতাই বললেন। কিন্তু যখন মাগদুব বললেন, মাগদুব আর দল্লিন এই দুই দলের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এদের পরিচয় দিতে গিয়ে রাব্বুল আলামিন যে কথা বলে গেলেন সেটা হলো গায়রিল মাগদুব। গায়র মানে কি? গায়র মানে ব্যতীত, এদের থেকে দূরে থাকা লাগবে। মাগদুব যারা আর দল্লিন যারা, ওয়ালা দল্লিন আছে না নাই? এখানে আল্লাহ রাব্বুল আলামিন লা লাগিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কেনই বা লা লাগালেন, কেনই বা গয়র লাগালেন? তার আগে কেনই বা লাও লাগালেন না, গয়রও লাগালেন না? তিন দলের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আনআমতা বলেছেন। আবার এই তিন দলের কথা বলার আগে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে চালাও। কোন পথে আল্লাহ চালাবে? এই কথা আমরা প্রতিদিন বলি, নামাজের সময় বলি, কিন্তু মসজিদ থেকে বের হয়ে এই পক্ষে চলি না, বিপক্ষে চলে যাই, বিপক্ষে চলে যাই। কারণ আনআমতা হলো নিয়ামত প্রাপ্তদের দল। নিয়ামত প্রাপ্ত কারা হবে? যেই দলের কাজ করতে গিয়ে যেই দলের নেতারাও নামাজি, যেই দলের কর্মীরাও নামাজি, যেই দলের স্লোগান হয় আল্লাহর নামে, কার নামে? লিল্লাহে তাকবীর,
এ আল্লাহু আকবারের ধ্বনি এটা কোন দলের নাকি কার এটা আল্লাহ পাকের নামের ধ্বনির তাকবীর হবে আল্লাহ রাব্বুল আলামিন সেই দলের কথা বলতে গিয়ে বললেন সেই দল করতে গিয়ে যদি কেউ মারা যায় হয়ে যায় শহীদ আর শহীদ যদি কেউ হয়ে যায় নিয়ামত প্রাপ্ত হয়ে যায় বিনা হিসেবে জান্নাতে চলে যায় আর যদি নমরুদের রেখে যাওয়া নীতিমালা আদর্শ বাস্তবায়ন করার জন্য যদি কেউ রাজপথে মারা যায় কোথায় যাবে কোথায় এরা কি আনআমতা হয় কখনো নিয়ামত প্রাপ্ত দল তো ওরা যাদের রাজনৈতিক কার্যক্রম করতে গেলে এটা হয় ইবাদত কারণ এগুলো কার জন্য হয় কার জন্য আল্লাহর জন্য করতে গেলে হয়ে যায় ইবাদা এটাই হলো নিয়ামত প্রাপ্তদের দল যেই দলের কাজ করতে গিয়ে মরলেও শান্তি আছে না নাই যেই দলের মিছিল করতে গিয়ে আগে কি মিছিল না আগে নামাজ তারপরে মিছিল আগে নামাজ তারপরে মিটিং তারপরে সমাবেশ ঠিক কি না অতএব এরাই হলো নিয়ামত প্রাপ্তদের রাস্তা এদের পরিচয় কে তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে এই নিয়ামত প্রাপ্তদের দলের কথা পরিচয় দিতে গিয়া লাও লাগান নাই গয়রো লাগান নাই তার মানে এটাকে ধরার জন্য কে বলেছেন আনআমতা আলাইহিম নিয়ামত প্রাপ্তদের দল করার দরকার আছে না নাই এরপর আল্লাহ রাব্বুল আলামিন গয়রিল মাগদুব বললেন মাগদুবের পরিচয় আল্লাহ দিলেন মাগদুব কারা চেনার দরকার আছে না নাই মাগদুব হলো পথভ্রষ্ট দিকভ্রষ্ট আপনি যাবেন সিলেট যদি চট্টগ্রামের ট্রেনে ওঠেন সিলেটে পুষবেন আপনি যাবেন জান্নাতে আপনি জাহান্নামের ট্রেনে উঠলে কখনো জান্নাতে যেতে পারবেন না ঠিক কি না অতএব ড্রাইভার মাতাল হলে তাহলে গাড়ি কি ঠিক রাস্তায় চলবে না খাদে পড়বে অতএব এই জন্য দল চেনার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহায় কেনই বা এই দলের পরিচয় দিলেন কারণ এই দল হলো তার জান্নাতে যাওয়ার রাস্তা জাহান্নামে যাওয়ার রাস্তা নির্ধারণ করে দেয় তার দল এই জন্য একবার নয় দুইবার নয় 32 বার পড়া লাগে বাধ্যতামূলক লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব অন্য কোন সূরার জন্য নির্দিষ্ট নাই কিন্তু একটা মাত্র সূরা সূরা ফাতিহা যদি এই সূরা কেউ কোন নামাজে যদি না পড়ে ওর নামাজ হবে নাকি একবার যদি কোন নামাজে এক এক রাকাত নামাজও যদি সূরা ফাতিহা না পড়ে নামাজ হয় নাকি অতএব এতটাই বাধ্যতামূলক করে দিলেন আবার সেই জান্নাতের চাবির নাম কি নামাজ নামাজ ছাড়া জান্নাতে যেতে পারবি না আবার সেই নামাজ পড়তে হলে কোন রাস্তায় চলা লাগবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই মুস্তাকিম কোন পথ আনআমতা আলাইহিম নিয়ামত প্রাপ্তদের রাস্তা চেনার দরকার আছে না নাই আর বাকি দুই দলের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন গায়রিল মাগদুব এই পথভ্রষ্টদের দলে কি চলা যাবে নাকি নামাজ পড়ে যেই দলের না তারা রোজা রাখে হজ পালন করে টুপি রাখে দাড়ি রাখে জুব্বা পরে তাই বলে কি নিয়ামত প্রাপ্তদের রাস্তা হয়ে গেল নাকি কখনোই হলো না আসল জিনিস হলো আলালাহুল খালকু আল আম সৃষ্টি যিনি করেছেন তার বিধান দিয়ে সংবিধানটা তৈরি করা লাগবে এইটা যারা পারবে ওরাই হলো আনআমতার দলের লোক এইটা যারা পারবে না ওরাই হলো গায়রিল মাগদুব ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে গয়র লাগিয়ে দিয়েছেন এদের থেকে সাবধান থাকার জন্য কে বলে দিয়েছেন কে বলেছেন আবার এরপরে আল্লাহ পরিচয় দিতে গিয়ে তিন নাম্বার দলের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে চমৎকার করে বললেন ওয়ালাব দল্লিন এই দল্লিন কারা দল্লিন হলো টেরিস্ট দল্লিন হলো অ্যাথিস্ট দল্লিন হলো ইল্লিগাল যারা সত্য পথে নাই যারা সন্ত্রাসী যারা মানুষদেরকে হত্যা করে মানুষদেরকে চুবায়া মারে যারা মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করে করে শেষ করে দেয় আলেমদেরকে মারে যারা নবীদেরকে মেরেছে ওদের উত্তর শরীর আজ নবীদেরকে না পেয়ে নবীর ওয়ারিসদেরকে খতম করে দেয় জমিন থেকে এমন দলের কথা পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন দল্লিন এই দল্লিন থেকে সাবধান থাকার জন্য কে বলেছেন শুধু থাপ ছাপদারি না আল্লাহ পাক দল্লিন শুধু বলেন নাই লাগিয়ে দিয়েছেন অলা এলা মানে কি লা মানে না
এরকমের পাপিষ্ঠ নরদম যারা খায় দায় ফুর্তি করে মস্তানি করে বেড়ায় দিন শেষে বলে দেয়ার ইজ নো গড আছে না নাই আল্লাহর দে অক্সিজেন গ্রহণ করে সব কিছু গ্রহণ করার পরে এরপরে বলে আল্লাহ পরকাল বলতে কিচ্ছু নাই আছে না নাই আবার সব কিছু তারা করে কিন্তু যাদের কারণে ওরা টিকে আছে আল্লাহই জমিনে আযাব আর গজব দেন না কাদের কারণে আল্লাহর নেককার বান্দাদের কারণে তাদেরকে যারা হত্যা করে জমিন থেকে যারা উৎখাত করে দেয় তাদেরকে এই সমস্ত কাজ করার কারণে ওই সকল লোকেরা দল্লিন নলাদ দল্লিন লোক দলের লোকেরা নিষেধ করে দেয় এই জন্য তাদের থেকে শুধু সাবধান ন তাদের দারে কাছে যেতেও কে নিষেধ করেছেন কে নিষেধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে নিষেধ করে দিয়েছেন সূরা ফাতিহায় আমরা সকাল সন্ধ্যা মিলাইয়া পাঁচবার আমরা কতবার পড়ি 32 বার কয়বার পাঁচ ওয়াক্ত নামাজে আমরা 32 বার আল্লাহর কাছে পানা আছে আল্লাহ আমাদেরকে সরল পথে চালাও তোমার রাস্তায় চালাও আনআমতা দলে আমাদেরকে পরিচালিত করো আর যারা তোমাকে মানে না তোমার আইনকে মানে না তোমার বিদ্বেষপনা করে তোমার দ্বীনের দায়ীদেরকে হত্যা করে তাদের উপরে জুলুম নির্যাতন অকথ্যভাবেই করে তাদের থেকে আমাদেরকে ফিরাও তাদের থেকে দূরে রাখো তাদের জন্য দারে কাছে আমরা না যাই এমন কিছু দোয়া কইরা মসজিদ থেকে বের হইয়া আমরা কি কাজ করি একটু চিন্তা করে দেখেন আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের আমার কথা বুঝতে কষ্ট হলে আপনারা বলবেন এবার আমরা কি পেলাম আমরা দল পেলাম কি পেলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দল চিনিয়েছেন নেতা বুঝেছেন না নাই নেতা চিনিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ব্যাপার ভিতরে বলে দিয়েছেন যদি কেউ নেতা নির্বাচন করতে গিয়ে যদি ভুল করে তাহলে মাতাল ড্রাইভার যেমনি ভাবে তার গাড়িকে খাদে ফেলে দেয় আর কোরআন মানে না দিন মানে না এমন কোন নেতার আনুগত্য ইত্তেবা করলেও কর্মী বাহিনীদেরকে নিয়ে কোথায় ঢুকবে কোথায় কোথায় যাবে জাহান্নামের ভিতরে ঢুকে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচারালয়ে ডাকবেন এই বিচারালয় ডাকার সময় আল্লাহ রাব্বুল আলামিন তখন কোন ব্যক্তিকে একাকে ডাকবেন না তার নেতা সহকারে আল্লাহ পাক ডাকবেন কাকে ডাকবেন নেতা সহকারে ডাকবেন নেতা যদি দিনদার হয় নেতা যদি নামাজি হয় নেতা যদি আদর্শবান হয় নেতা যদি সৎ হয় মানুষের জনগণের কল্যাণে হয় নেতাও নামাজি অনুসারীরাও নামাজি হয় নেতা যদি অসভ্য হয় অনুসারীরা অসভ্য হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নেতার নাম ধরে ধরে কর্মী বাহিনীদেরকে ডাকবেন এককভাবে আল্লাহ পাক কোনদিন সেদিন তাদেরকে ডাকবে না আবার সে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে নেতা নির্বাচনের জন্য সাবধান করে দিয়েছেন লা তুতুইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন কোন কাফির কোন মুনাফিককে কোন মুসলমানের বাচ্চাই যেন নেতা না মানে কারওয়াডার কারওয়াডার আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে দিয়েছেন আল্লাহ পাক সাবধান করে দিয়েছেন কোন কাফের অসভ্য যারা মদ খায় তাকে আপনি যারা নামাজ পড়ে না তাকে আপনি কাফের বলতে পারবেন না কি কিন্তু যারা নামাজ নিজেও পড়ে না মানুষকেও পড়তে দেয় না ব্যাঘাত করে এরাই কাফের ঠিক কিনা যারা হজ করে না তাকে আপনি কাফের বলতে পারবেন না যারা রোজা রাখতে পারে না তাদেরকে আপনি কাফের বলতে পারবেন না কিন্তু নিজেও রোজা রাখে না মানুষদেরকে রোজা রাখতে দেয় না এরাই হলো কাফির ইসলামের অনেক বিধান মানতে পারে না কাফের হবে না যদি নিজেও না মানে আর যদি বলে ইসলামকে রাষ্ট্র থেকে আমি উৎখাত করে ছাড়ব এমন কথা যখনই বলবি তখনই কাফের হবি ঠিক কিনা বলেন শুধু বাংলাদেশ নয় বিশ্বের কোথাও তোর পাত্তা মিলবে না ইসলামের সাথে বিদ্বেষ পানা করে ক্ষমতার মসনাদ থেকে জুতা পিটা করে চিরতরে বিদায় করেছে কাকে নমরুদকে কাকে ইসলামের সাথে বিদ্বেষ পানা করার কারণে জুতা পিটা করে ক্ষমতার অবৈধ ক্ষমতার বিনাশ ঘটিয়ে ছাড়েন নাই শুধু বংশশুদ্ধা আল্লাহ নিপাত করে ছেড়ে কি ছাড়ে নাই সেই আল্লাহ আছে না নাই আবার ভুষ চিনেন না আপনারা
ইসলামের সাথে বিদ্বেষ পানা করে ক্ষমতার বিদায়ের সময় ওর কপালে দুইটা জুতা ছিল কি ছিল না আবার ওই জুতাগুলো বিক্রি হয়েছে মহা মূল্যবান দামে কথা বুঝছেন বিশ্বের ক্ষমতাদর দাবি করো কিন্তু ক্ষমতা থেকে বিদায় নেওয়ার সময় আমরা দেখেছি কপালে জুতার জাটা জুটে ঠিক কিনা বলো অপরাধ একটা ইসলামের সাথে বিদ্বেষ পানা করে তোমার দাদা বাবুরা টিকতে পারে নাই তোমরাও আজ টিকতে পারবে না ঠিক কিনা বলো আজকের দেখেন অনেক কুরআনুল কারীমের ময়দানে যখন ইস কুরআনুল কারীমের মঞ্চে বাধা দেয় এদের কপালেও কিছু জুতা বৃষ্টি বাজে থাকি কি থাকে না থাকে কি থাকে না অতএব জুতা আছে ওদের কপালে কি আছে ইসলামের প্রতি বিদ্বেষ পানা করবি শুধু জুতাই নয় আল্লাহ রাব্বুল আলামিন তোকে সবগুলো লক করে দিবেন তোর নিজের বাড়ি তুই ঢুকতে পারবি না বড় টাকলাটা চলে গেলে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বললাম আমি ইতিহাস খুঁজে দেখলাম ইউসুফ আলাইহিস সালামকে যারা জ্বালিয়েছে ওই সময় এক মূর্তি পূজকের দল ছিল তারা ছিল আমন পূজারী ওদের মাথাটা টাকলা ছিল কি ছিল টাক করে মোস গোব দাড়ি চুল কিচ্ছু রাখতো না টাকলা ছিল আমি বুঝলেই দেখলাম ওই টাকলা আর এই টাকলার সাথে সেম টু সেম মিলে যায় এই টাকলা ইসলামকে বাদ দিতেছে নিজের বাড়ি কানাডা জনগণের টাকা মেরে মেরে দেশের বাহিরে বাড়ি করেছে গাড়ি করেছে এবার বাংলাদেশে যখন থাকতে পারলো না কানাডা ঢোকার জন্য যখন এয়ারপোর্টে গিয়ে নামলো নর্থ আমেরিকায় নর্থ আমেরিকায় যাওয়ার পরে সেখানে ওরা জানিয়েছে যে ইউ আর এ ক্রিমিনাল নো পারমিশন টু নর্থ আমেরিকা তোর মতো জালিম উত্তর আমেরিকায় ঢুকতে পারবি না আবার সেখানে ঢুকতে না পেরে আরব কান্ট্রিতে ঢুকতে চেয়েছিল কারণ ওমরা টোমরা করে গজব থেকে বাঁচার জন্য কথা বুঝেন নাই দুবাই অনুপ্রবেশ করতে চেয়েছিল সেখান থেকে তারা জানিয়েছে দখল মামনু আনতা মুজরিম কাবির রুহ দখল মামনু তোর জন্য দুবাই আরব আরব রাষ্ট্রে ঢোকা অনুপ্রবেশ করা নিষিদ্ধ করা হয়েছে আনতা মুজরিম কাবির রুহ বের হয়ে যা শয়তান তুই একটা বড় জালিম আর স্বৈরাচার ঠিক কিনা বলে অতএব পৃথিবীর কোথাও তোর ঠাই হবে না ইসলামের সাথে বিদ্বেষ পানা করে আগের কাফেররা টিকতে পারে না এখনকার কাফেরেরাও টিকতে পারবে 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 এই জন্য দল করেন যারা বুঝে শুনে নেতা করেন আমি কোন দলকে ইন্ডিকেট করছি না ভালো নেতা নাই সমাজে তাদের সেবা করুন অসভ্য লম্পট চোর ডাকাত খুনি দর্শনে সেঞ্চুরিকারী এরকমের অসভ্যবাদীকে যদি নেতা মানেন কফালে ভোগ আছে না নাই নেতাও যেভাবে জাহান্নামে যাবে কর্মীদেরকেও একইভাবে জাহান্নামে যাওয়া লাগবে ওই নেতা সেদিন কর্মীদেরকে বাঁচাতে পারবে না আল্লাহ পাক আমাদেরকে এই সকল নেতা থেকে হেফাজত করুন বলুন আমিন এরপরে আসুন আমি বলেছিলাম স্লোগান তাকবীর এই ধ্বনিটা এটা কি মানুষের নামে দিব সরকার কোরআন হাদিস থেকে আজকে আমরা মাসালা নিব কি থেকে কোরআন থেকে মাসালা নিব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন বিশ্ব নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন যতগুলো জিকির আছে এই জিকিরের ভিতরে সব থেকে সর্বোত্তম জিকির হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই জিকির করলে কি হয় যদি বান্দার ভানা পরিমাণ গুনাহ থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিবে যদি এই জিকির সকাল সন্ধ্যা প্রত্যেক ফরজ নামাজের পরে কোনো বান্দা পড়ে 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই জিকির যদি পড়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়ালিতু কাব্বিরুল্লাহু আকবার সব থেকে বড় আওয়াজ জমিনে কোনটা কথা বলেন না কে নামাজের সেই কালে সেই আওয়াজ আছে না নাই একামতে আছে না নাই আজানে আছে না নাই জন্মের সময় আছে না নাই মৃত্যুর সময় আছে না নাই রুকুতে আছে না নাই সব জায়গায় এই কালেমার ধ্বনি থাকতে পারে কিন্তু এক জায়গায় থাকতে পারে না সেই জায়গাটা কোনটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন কালু
أينما كنتم تدعون من دون الله আল্লাহর নামের স্লোগান ছাড়া কোন মানুষের নামের স্লোগান কোন মুমিন দিতে পারবি না অর্ডার কার আজ আমরা দেখি সেই নামের স্লোগান যদি দেওয়া হয় এটা নিয়ে সমালোচনার ঝড় তোলা হয় ঠিক কি না বলো এগুলা কি মানে একটারও আছে নাকি আমি জানতে চাই আল্লাহর নামের স্লোগান হামাল দিয়েছে আবু জাহেল দিয়েছে উতবা দিয়েছে নমরুদের বাচ্চারা দিয়েছে আজ ওদের পাঁচটা গোলামেরাই শুধু এর বাধা দিতে পারে ঠিক কি না বলো তাওহীদ জনতা লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর এই স্লোগান আজানে দেই এই স্লোগান জন্মের সময় দেই এই স্লোগান রুকুতে দেই একামতে দেই সব সময় দেই রাজপথে মুসলমানদের স্লোগান একটাই হবে লিল্লাহে তাকবীর যে কথার ব্যাপারে এখন বিশ্ববাসী একদিকে আসছে সেটা হলো দুর্ভিক্ষ আসছে দুর্ভিক্ষ কি হচ্ছে আসছে কিন্তু দুর্ভিক্ষ কেন আসছে সেদিকে আমরা যাই না আমি প্রায় উদাহরণ দেই যে একটা গাছ মারা যায় কারণ তার পানির শূন্যতায় কিসের এখন এক লোক এসে এই গাছের পাতায় পাতায় পানি ঢালতেছে গাছ বাঁচবে পানি গোড়ায় আপনি অল্প পানি দেন ওই পাতায় পানি পৌঁছে যাবে ঠিক কি না বলেন যে কারণে দুর্ভিক্ষ আসছে সেটা বন্ধ করতেছেন না দুর্ভিক্ষ ঠেকানোর জন্য আপনারা উঠে পড়ে লেগেছেন দুর্ভিক্ষ কি বন্ধ হবে আমরা কোরআন থেকে সমাধান নেব ওই দুর্ভিক্ষ আর এই করোনা নামক গজব আর আযাব আল্লাহ পাক জমিনে কেন দেন জানার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই কথা জানিয়ে দিয়েছেন এই আযাব আর গজব এই দুনিয়ার বুকে আল্লাহ আজকে নতুন দেন না বিভিন্ন তেরা বাঁকা জাতিকে শায়েস্তা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এ জাতীয় আযাব আর গজব দিয়ে থাকেন কি থাকেন না দেন কি দেন না দেন কদি ইয়াকুনু বিসাবাবি জুলমিল ইবাদ জমিনে যখন বান্দাদের উপরে জুলুমের ইস্টিম রুলার চালানো হয় আল্লাহ পাক আকাশ থেকে আযাব আর গজব নাজিল করে ঠিক কি না বলে আল্লাহ পাক অন্যত্র বলে দিলেন ফাআরসালনা আলাইহিম রিজজান মিনাস সামাই বিমা কানু ইয়াজলিমুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারসালনা আলাইহিম রিজজান মিনাস সামাই আল্লাহ পাক আকাশ থেকে আযাব আর গজব প্রেরণ করে কে প্রেরণ করেন আযাব আর গজব দুর্ভিক্ষ আর মহামারী যাই দেখেন এক করোনা আমাদের কেমন অ্যাটাক করলো বিশ্ববাসী বুঝতে পেরেছে গজব কাকে বলে যার পাওয়ার যত বেশি তাকে অ্যাটাকও করেছে তত বেশি তাকে অ্যাটাক করেছে তত বেশি তার ক্ষমতা তার পাওয়ার তার অর্থনৈতিক অবস্থা চিকিৎসার উন্নতি আবিষ্কার দিয়া এই গজব থেকে বাঁচতে ওরা পারে নাই এই জন্য আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সতর্ক করে দিয়েছেন যে দুর্ভিক্ষ আল্লাহ কেন দেন আল্লাহ পাক বলেন আমি এই আযাব আর গজব দুনিয়া বাসীর জন্য নাজিল করি কি করার কারণে জানার দরকার আছে না নাই তোমরা এই কাজগুলো বন্ধ করে দাও দুর্ভিক্ষ আসবে দুর্ভিক্ষ আসবে না গাছের গোড়ায় পানি দাও গাছ বেঁচে যাবে গাছ মারা যাবে না দুর্ভিক্ষ আসবে না যে কারণে দুর্ভিক্ষ আসে ওই রাস্তাটা বন্ধ করে দিলেই তো হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে চমৎকার করে জানিয়ে দিলেন ফাআরসালনা আলাইহিম রিজজাম মিনাস সামাই বিমা কানু ইয়াজলিমুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন যে যখন জমিনে যখন জুলুম চলে জমিনে যখন অত্যাচার চলে অন্যায়ভাবে মায়ের কোলগুলো যখন খালি হয়ে যায় অন্যায়ভাবে স্ত্রীগণ যখন বিধবা হয়ে যায় অন্যায়ভাবে আলেমরা যখন কারারুদ্ধ হয়ে যায় এরকমের কাজগুলো যখন হয় এটা কি জুলুম নয় আরশের মালিক তোমরা উন্নয়ন করো আর যাই করো আল্লাহ পাক যাদের দোয়া কবুল করে ওই লোকগুলা আজেলখানায় পারাকাষ্টায় বসে তাহাজ্জুদের নামাজ পড়ে
চোখের পানিগুলো তোমার উন্নয়নের বিপক্ষে যায় অতএব যুগশ্রেষ্ঠ আলেমের চোখের পানি বন্ধ করা ছাড়া আযাব আর গজব মহামারী থেকে বাঁচা যেতে পারে না অতএব যদি এখান থেকে বাঁচতে হয় তাহলে আসল কাজ করতে হবে কোন কাজ করতে হবে আসল কাজ করতে হবে আল্লাহ পাক এটা জানিয়ে দিলেন যে বিমা কানু ইয়াজলিমুন এই জুলুমবাজের কারণে আমি আকাশ থেকে এই রকমের আযাব আর গজব দেই যার কারণে আজকের বিশ্ববাসী দেখেছে আযাব গজবের পরিণতি কত খারাপ হতে পারে জন্য এই দুনিয়াটা জেলখানার মত অবস্থা হয়ে যাবে কারণ দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা কির জায়গা আপনি পরীক্ষার হলে যাইয়া কি মজমাস্তি করতে পারবেন নাকি যা খুশি তাই করতে পারবেন নাকি আর আল্লাহর হাবিবে কথাও জানিয়েছেন ওয়া জান্নাতুল কাফের আর কাফেররাই কাফেরের গোষ্ঠীরাই এই দুনিয়াকে জান্নাত মনে করে কারণ পরকালের জান্নাতে ওরা বিশ্বাসী না এই জন্য দুনিয়ায় ওরা যা খুশি তাই করে কিন্তু দুনিয়ায় কোন মুমিনেরা জান্নাত মনে করতে পারে সেই জান্নাতে আমাদের যাওয়ার দরকার আছে না নাই সেই জান্নাতে যেতে হলে কয়টা কাজ করা যাবে না কয়টা কাজ চারটা কাজ করা যাবে না আবার সেই জান্নাতে যেতে হলে চারটা কাজ করা লাগবে এই কথা বলে আমি আলোচনা শেষ করব আপনারা শুনতে রাজি আছেন তো ছোট্ট একটি সূরার ভিতরে আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন সূরা মাউন কোন সূরা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব বিশ্ব নবীকে আল্লাহ পাক জানিয়ে দিলেন দিন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন হে নবী আপনি জানেন নাকি আমার দিনকে অস্বীকার করে কারা দীনদ্রোহী আল্লাহদ্রোহী কয় শ্রেণীর লোক চার শ্রেণীর লোক আল্লাহর দিনকে অস্বীকার করে সূরা মাউন এখানে ম্যাক্সিমাম লোকে জানে কি জানে না কিন্তু সেই চার শ্রেণীর কথা আল্লাহ এখানে জানিয়ে দিয়েছেন এই কথা আমরা একবারও চিন্তা করি নাই আল্লাহ পাক এই সূরার ভিতরে কি বললেন জানার দরকার আছে না নাই আর আইতা হে নবী আপনি জানেন নাকি দেখেন নাকি তাদেরকে সমাজে ওই সকল লোক যারা আমার দিনকে স্বীকার করে কারা কারা জানার দরকার আছে না নাই আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম যারা আমার ইয়াতীমদেরকে ঘাড় ধাক্কা দেয় ইয়াতীমের সম্পদ লুটপাট করে খায় এমনটা কথা আছে না নাই যারা ইয়াতিমের সম্পদ ইয়াতিমের কার্ড ইয়াতিমের রাষ্ট্র থেকে তহবিল থেকে অনুদান আসা অনুদান যারাই নিজেরা ভোগ করে ইয়াতিমদেরকে দেয় না ইয়াতিমদের সম্পদ যারা বন থেকে বঞ্চিত করে রাখে ইয়াতিমদেরকে যারা সম্পদ লুণ্ঠন করে যারা খায় এমন লোকরা হলো আল্লাহ পাক পরিচয় দিয়েছেন এরা হলো আল্লাহর দিনকে অস্বীকারকারী এক নম্বরের লোক কয় নাম্বার বিশেষ করে আপনাদের আপনাদের এলাকায় তো এগুলা নাই আছে ঠাকুরগাঁওতে তো এই জাতীয় লোক পাওয়া যাবে না পাওয়া যাবে এক নম্বর হলো আল্লাহর দিনকে অস্বীকার করে ওরা যারা ইয়াতিমের সম্পদ থেকে বঞ্চিতই শুধু করে না ওদের ঘাড় ধাক্কাও যারা দেয় এরাই হলো আল্লাহর দিনকে অস্বীকার করে আবার দুই নম্বরের কথা বলতে গিয়ে আল্লাহ পাক বললেন যে যারা অসহায় যাদের ঘরে খাবার থাকে না এমন লোকদের খাবার দেওয়ার থেকে যারা বঞ্চিত রাখে এমন লোক আছে না নাই কখন মিসকিন হয়ে যায় গরিব মানুষ যখন তাদের লকডাউন পড়ে যায় কাজ করতে পারে না ঘরের খাবার সামান্য খাবার ফুরিয়ে যায় তখন ওই লোকগুলা কি খাবে তাদের আর যখন খাবার থাকে না মিসকিনে পরিণত হয় তাদের জন্য কোনো বরাদ্দ আসলে যারা খাটের তলে আর কিসের তলে চাল ডাল তেল ঢুকায় ওরাই হলো মিসকিনের খাবার থেকে বঞ্চিতকারী ঠিক কিনা বলেন এদের থেকে সাবধান থাকার কথা আল্লাহ বলেছেন শুধু সাবধানই ন এরাও আল্লাহর দিনকে অস্বীকারকারীর দুই নম্বরের লোক কয় নম্বরের অসহায় দরিদ্রদের খাবার দেয়া থেকে যারা বিরত থাকে
বঞ্চিত রাখে এমন ডাকাত সমাজে আছে না নাই এরা হলো দিনকর শিকারকারী দুই নম্বরের ডাকাত কয় নম্বরের কয় নম্বর এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে এসে বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাহ রাব্বুল আলামিন দিনকর শিকারকারীদের ভিতরে আবার কেন এবার নামাজীদের কথা বললেন কেন নামাজের কথা বললেন নামাজীর কথা বললেন এইজন্য নামাজীর পরিচয় পড়ে দিয়েছেন ওই সকল নামাজীরাও ধ্বংস যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এমন ডাকাত আছে না নাই নির্বাচনের আগে মুখে দাড়িও থাকে না টুপিও থাকে না তখন দিনের পক্ষে থাকে না দিনের বিপক্ষে যখন জনগণের ভোটের প্রয়োজন তখন দাড়ি বড় হয় আছে না নাই টুপি আসে মাথায় আছে না নাই দাড়িও লাগায় তখন আছে না নাই একত্ব নামাজ আমরা সংবাদপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি চারবার পরে কয়বার আপনারা জানেন না এটা জানেন না একত্ব নামাজ চারবার পরে এমন ডাকাত আছে না নাই আল্লাহ পাক ওদের ব্যাপারে বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওই সকল নামাজীরা ধ্বংস আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন যারা মানুষের নামাজ দেখানোর জন্য ফায়দা নেয়ার জন্য নামাজ পড়ে আল্লাহর জন্য এরা পড়ে এরা আল্লাহর জন্য নামাজ পড়ে না মানুষকে ধোঁকা দেওয়ার জন্য যারা এমন ইবাদত করে এরাই হলো ফাইলুল লিল মুসাল্লিনের অংশদার অংশীদারি ঠিক কি না আজকের বড় আফসোস লাগে হাজী সাহেব সাজে দেশের বুকে বলে দেয়ার ইজ নো গড আল্লাহ বড় গাল বলতে কিচ্ছু মানি আবার দেখা যায় ওমরা হজ পালন করতে মক্কা শরীফ যায় কি যায় না ওরা হলো ফাইলুল মুসাল্লিনের অংশীদারি তুই যদি আল্লাহ পরকাল না মানো যদি অ্যাথিস্ট হলে নিজেকে দাবি করো তাহলে আবার কেন ওমরা হজ পালন করতে যাও আবার সেই ওমরা হজ পালন করতে গিয়া সেখানে গানের কনসার্ট করে এমন ডাকাত আছে না নাই কি আসপর্দা কি আসপর্দা এটা কি কিয়ামতের আলামত না সব নিয়ে কি তালবাহানা চলে নাকি সব নিয়ে তালবাহানা চলে নাকি আজকের পতিতারা কোথায় সম্মান পেয়ে গেল বাইতুল্লাহ জিয়ারত করতে গিয়ে সেখানে নিত্য গান গানের আয়োজন করা হয়েছে ঠিক কিনা বলেন এদেরকে আমরা ধিক্কার জানাই এদের কারণেই কিয়ামত সংগঠিত হচ্ছে এদের কারণেই আযাব আর গজব সন্নিকটে আসছে ঠিক কিনা বলো সব নিয়ে জুলুম সহ্য করতে পারি বাইতুল্লাহ নিয়ে যদি কোনো খেলা করা হয় মুসলমানেরা এক সেকেন্ডের জন্য বরদাস্ত করবে না ঠিক কিনা বলো কোন কাফের আল্লাহ কাফেরদেরকে বাইতুল্লাহর এরিয়ায় ঢোকা নিষেধ করে দিয়েছেন পবিত্র ভূমি বলেছেন ওয়াহাজাল বালাদিল আমিন এই শুধু বালাদিল আমিন শুধু কোরআন সূরা 3 এর 3 নম্বর আয়াতে আল্লাহ মক্কাকে বলেন নাই যেটা ওয়াহাজাল বালাদিল আমিন পবিত্র নগরী হলো মক্কা নগরী আমি স্টাডি করে দেখেছি গোটা দুনিয়ার সব ধর্মগ্রন্থের ভিতরে এই বালাদিল আমিনের কথা এসেছে এসেছে হিন্দু ভাইদের ঋগ্বেদের ভিতরে স্পষ্ট করে এসেছে আরবের সাম্বালা নামক গ্রামে মহারিষি বিষ্ণু ব্যাসের গড়ে কলির অবতার সুমতির গর্ভে জন্মগ্রহণ করবে সাংস্কৃতিক ভাষায় এসেছে আরবের সাম্বালা সাম্বালার শব্দের অর্থ খুঁজে দেখলাম নিরাপদময় নগরী আরবের নিরাপদময় নগরীর কথা বলা হয়েছে হিন্দু ভাইদের কিতাব ঋগ্বেদের ভিতরে আমার ভাইরা জানতে চাই শুধু কোরআনুল কারিমের ভিতরেই নয় বুক অফ জেনেসিস বুক অফ ডিটারনমি এই পৃথিবীর বুকে সামস অফ ডেভিড ইহুদিদের কিতাব 33 নম্বর অধ্যায়ের 3 নম্বর অনুচ্ছেদ 33 নম্বর অধ্যায়ের 2 নম্বর অনুচ্ছেদ 33 নম্বর 1 নম্বর অনুচ্ছেদের ভিতরে সেখানেও সর্বকালে সর্ব সর্বযুগ যিনি আসবেন তিনি আসবেন মক্কায় কোথায় আসবেন সেই মক্কার কথা ইহুদিদের কিতাবে বলা হলো আমি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ যেটা বার্নাবাসের বাইবেল আমি পড়েছিলাম ঈসা আলাইহিস সালামের একজন সাহাবী বার্নাবাস ছিল তিনিই লিখে গিয়েছেন তার নামে কিতাবটা আজও আছে যদি কারো সুযোগ হয় কোরআন নাজিল আগে সত্য কথাগুলো আল্লাহ কি বলেছেন ঈসা আলাইহিস সালামের কাছে সে কথাগুলো সেখানে আজও আছে এই বার্নাবাসের বাইবেল পড়বেন ঈমান বৃদ্ধি পাবে
কুরআনুল কারীম নাজিল হবে বিশ্বনবী আবির্ভাব ঘটবে এই কথাগুলো সবগুলো সেখানে স্পষ্ট করে বলা হয়েছিল বার্নাবাসের বাইবেলে আজও কথাগুলো আছে আমি বৌদ্ধবাদীদের কিতাব স্টাডি করে দেখলাম আগ্য আনন্দ আশিষ অসং স্বয়ং কেশনং মোহাম্মদ আহম্মদ বৌদ্ধ ভগবা বদ্ধং শরণং গস্বামি সংঘং শরণং গস্বামি ধম্মং শরণং গস্বামি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওহে বৌদ্ধ জগৎ শান্তি যদি পেতে চাও একজন মানুষের আদর্শ মেনে নাও যাকে আল্লাহ রাব্বুল আলামিন তার নাম রেখেছেন মুহাম্মদ আবার একই কথা ইহুদি বাইদের কিতাবের ভিতরে পেলাম হিক্কম মিত্তই কল্ল মুহাম্মাদিম জেহদু দেওয়া জেহরায়ে বাইনা দুদে জেরুজালিম ও জেরুজালিম অধিবাসীরা তোমাদের জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ আর কেউ নাই তিনি হলেন মুহাম্মাদিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সব কিতাবের ভিতরে একটা জায়গার কথা আসছে বাক্কা বাইবেলের ভিতরে বাক্কা ওল্ড টেস্টামেন্টের ভিতরে বাক্কা নিউ টেস্টামেন্টের ভিতরে বাক্কা বুক অফ জেনেসিসে বাক্কা বৌদ্ধদের কিতাবে বাক্কা সব কিতাবের ভিতরে এই বাক্কার কথা বলা হয়েছে কারণ এই বাক্কা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন কারণ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ আসবে এই বাক্কা নগরে কোন নগরে খ্রিস্টানরা যেন ভুল না করে ইহুদিরা যেন ভুল না করে হিন্দুরা যেন বৌদ্ধরা যেন ভুল না করে তাদের নেতাকে চিনতে এই জন্য তাদের কিতাবের ভিতরে আজও সেই কথাগুলো খোদাই করে লেখা আছে এই জন্য ওরা ওদের ধর্মগ্রন্থদেরকে পড়তে দেয় না যদি এগুলো ওরা পড়তে পায় ওদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে কালেমা পড়ে ফেলবে খ্রিস্টান আর খ্রিস্টান থাকবে না বৌদ্ধ আর বৌদ্ধ থাকবে না ইহুদি আর ইহুদি থাকবে না খ্রিস্টান আর হিন্দু থাকবে না ওদের আসল নেতাকে ওরা পেয়ে যাবে যে কথা ওদের ধর্মগ্রন্থের ভিতরে এসেছে আমি সেখানে পেলাম লাইলং লাইলং আল্লাহ ব্রহ্মানং ঐশ্বং তপস্যং বিনা বতি শরতং আল্লাহ ব্রহ্মা তপস্যা বিষ্ণু